আলহামদুলিল্লাহ রবমিন ও সালাম আলাহা মুহমদ সল্লাহ আলী ওসাল্লাম সুপ্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইনশাল্লাহ আলাম আমরা অনেকেই বদনজর হতে হেফাজতের উদ্দেশ্যে ছোট শিশুদের কপালে কালো টিপ দিয়ে থাকি যা আদৌ ঠিক নয় বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী ও একটি কুসংস্কার ছোট বাচ্চাদেরকে বদনজর থেকে রক্ষা করার জন্য কি করতে হবে তা বিশ্বনবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আবদুল্লাহ ইবনা আব্বাস সরদিয়াল্লাহ তাল আনহুমা হতে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি যে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমা এর জন্য এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেন আউযু ক্বুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিন লাম্মাহ আমি আবারও পড়ছি দোয়াটি আউযু ক্বুমা বিকালিমা তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন আইনিন লাম্মাহ অর্থাৎ সকল শয়তান কীট পতঙ্গ ও যাবতীয় বদনজর থেকে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা সমূহের আশ্রয় দিচ্ছি সুপ্রিয় বন্ধুগণ এখানে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে হাসান ও হোসাইন রদিয়াল্লাহ তাল আনহুমা তারা দুজন ছিলেন তাই বিশ্বনবী বলেছিলেন ও ঈদ বিকালিমা তিল্লাহি দিয়ে তিনি শুরু করেছেন যদি আপনার সন্তান একজন হয়ে থাকে তাহলে আপনি বলবেন ও ঈদ বিকালিমা তিল্লাহি তামি মিনকুল্লি শাহ ওয়াহ অমিন কুলিয়া আইনিন আর যদি আপনার সন্তান দুয়ের অধিক হয়ে থাকে তাহলে আপনি বলবেন আইনিন অমিন আল্লাহ আমাদের সকলকে বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমাদের ছোট শিশুদেরকে আল্লাহ তালা যাবতীয় বদনজর থেকে হেফাজত করুন বন্ধুগণ আমাদের ভিডিও প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের মক এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম যাচাই খায়ের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ